একটি সুন্দর স্মৃতিময় দিন কাটানোর উদ্দেশ্যে আমাদের শরীয়তপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ আজকে শিক্ষা সফর 2024 সেই উদ্দেশ্যে আমরা রওনা দিব। এই হচ্ছে আমাদের বাস, এই আমাদের বাসের মানুষগুলো স্যার ম্যাডাম এবং একে একে সুন্দরী সুন্দরা সব ধরনের মানুষ অত্যন্ত হাস্যোজ্জ্বল হাসি মুখে এখানে আছে। তো আপনারা দেখেন কার কি অবস্থা, তারপরে আমরা রওনা হচ্ছি। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ট্যুরের প্রথম স্পট, এটা হচ্ছে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ফরিদপুর। এই যে আমাদের বাস রাখা আছে, এটা হচ্ছে মহাপরিচালকের গাড়ি। তো ওদেরকে রেখে আমি আর আমার বন্ধু আসছি জায়গাটা এক্সপ্লোর করতে। তো এরিয়াটা হচ্ছে বুল শেড এরিয়া, এখানে যে নতুন প্রজাতির বুল বা সার উৎপাদন করা হয় সেগুলোর বিশেষ পরিচর্যায় লালন পালনের জন্য এই ঘরগুলো। আসলে প্রত্যেকটা সারের জন্য আলাদা আলাদা বাসস্থান আর খুব আধুনিক সুপরিকল্পিত ব্যবস্থা, আর তার সামনে তাদের জন্য সুন্দর ঘাস চাষের মাঠ। আর এখানকার পরিচালক আমাদের জন্য একটি ক্লাসের ব্যবস্থা করেন, তাদের যে কার্যক্রম কর্মকাণ্ড তাদের যে কৃত্রিম প্রজনন উৎপাদন ব্যবস্থা সেই সম্পর্কে একটি বিশেষ ধারণা আমাদেরকে এই ক্লাসে দেওয়া হয়। আর এখানে গ্রুপ ফটো তোলার জন্য এই আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ফরিদপুর এর অফিসের সামনে সবাই একত্রিত হয়েছি। আমরা এখন গ্রুপ ছবি তোলা হইতেছে, এলোমেলো হইলেও গ্রুপ ছবিগুলো তোলা হইতেছে, আমি একটু ভিডিও করে নিছি এই ভাগে। তারপর ক্লাস শেষে সবাই বের হয়ে ফুরফুরা মেজাজে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল, এদিকে রোমিও ফুল নিয়ে আগায় যেতেছে, কি দুর্ঘটনা হয় জানি না, এদিকে পরিবেশটা খুব সুন্দর। এরপর আমরা সেই দুগ্ধ উৎপাদনকারী গাভী পালন এবং সার মোটা তাজাকরণ এরিয়া, এই জায়গায় রাখাল মনের সুরে গান গাইতেছিল, আর একটা গরু বের হয়ে গেছে, গরু বলতে ছোট বাছুর, যেটাকে আনতে দেখতেছি। আর এই জায়গায় অনেক অনেক শেড আর অনেক অনেক গরু, বড় ছোট প্রায় সকল ধরনের গরুর জন্য আলাদা আলাদা জায়গায় শেড রয়েছে। তো এইখানে দেখা দিতেছে মাঝারি সাইজের কিছু গরু, এগুলা মাঝারি সাইজের, আরো বড় গরু আছে ছোট গরু আছে। গরুগুলোর জন্য খুব সুব্যবস্থা পরিকল্পিত ভাবে বাসস্থান নির্মাণ করা হয়েছে। এদিকে হচ্ছে বাসুর এরিয়া, বাসুর বলতে একটু ছোট বয়সের গরুগুলা, এদের জন্য আলাদা ঘর আলাদা সেবা যত্ন। এই জায়গায় ঘাস কেটে নিয়ে আসছে, এই গাছগুলো এখানেই চাষ করে, এটা বিশাল এরিয়া, এই জায়গায় ঘাস তাদের জন্য এখানেই উৎপাদন করা হয়। এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, আর এদিকে হচ্ছে বিশাল মাঠ, যে জায়গায় শুধুমাত্র এই গরুদের জন্যই ঘাস চাষ করা হয়, বিশাল এই যে গাছগুলো, তারপরে আরও এরকম অনেক বড় মাঠ, মানে অনেক বড় এরিয়া এই জায়গায় আসলে বোঝা যাবে। পরিবেশটা খুব নিঝুম নিরিবিলি সুন্দর, এই জায়গায় পশুপালনটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের। এরপর চলে আসি আমাদের দ্বিতীয় স্পট, এটা হচ্ছে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। তো আমরা এখন সেই গেট দিয়ে প্রবেশ করতেছি, এই জায়গায় প্রবেশাধিকার সংরক্ষিত, যেহেতু আমরা টুরিস্ট শিক্ষা সফরে আসছি তাই আমাদের জন্য এটা শিথিল করা হয়েছে। আমরা এখন ভেতরে যাচ্ছি, আনসার বাইরে ছিল, এটা হচ্ছে টেকনিক্যাল ভবন, এই জায়গায় তাদের কী কার্যক্রম জানি না। সামনে আগাতেই বিশাল বড় একটা খেলার মাঠ পড়ে, এই খেলার মাঠটা হচ্ছে ডান দিকে, এটা বিশাল বড় একটা মাঠ, দেখতে সুন্দর, এই জায়গার পরিবেশটা অত্যন্ত পরিচ্ছন্ন, এটাই হচ্ছে খুব ভালো লাগছে। এই জায়গায় মহাপরিচালকের কার্যালয়ের সামনে আমাদের ফটোশ্যুট হচ্ছে, মহাপরিচালকের কার্যালয়, আর এই দিকে এই ভদ্রমহিলা ভ্লগ করতেছে আমার মতো, তাই তারে নিয়ে নিলাম, সে অনেক জ্বালাইছে। বাংলাদেশের নদ নদী, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রের মধ্যে যেই জায়গায় নদীগুলো আছে সেটার একটা প্র্যাকটিক্যালি আর কি একটা তারা তৈরি করছে মানচিত্র, এবং সেখানে নদীর চিহ্ন দিয়ে, আর এই জায়গায় ভবন, আর এই যে নদীগুলো দেখা যাইতেছে যতগুলো সাইনবোর্ড প্রত্যেকটাকে একটা নদীর নাম, তো এই জায়গায় বোঝা যাইতেছে না কিন্তু প্রায় সবগুলা নদীর নাম এই জায়গায় দেয়া আছে, বড় বড় যেসব নদী আছে বা মাঝারি সাইজের নদী। তো পরিবেশটা ভালোই কিন্তু এই মানচিত্রটা আসলে একটু অপরিচ্ছন্ন, এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে যত্ন নিলে এটা আরও সুন্দর থাকতো, তবে সুন্দরভাবেই তৈরি করা হয়েছিল, এখন যত্নের অভাবে নষ্ট হয়ে যেতেছে।
সেন্ট মার্টিন, এটা হচ্ছে আমাদের শেষ দিক থেকে মানে দক্ষিণ দিক থেকে আর কি মানচিত্রটা। ওই যে আগের ভিউ একটু আগে দেখাইছি ওই সামনে থেকে, এখন হচ্ছে দক্ষিণ দিক থেকে। আর এটা হচ্ছে বিশাল একটা ভবন, এর মধ্যে তারা নদী গবেষণার বিশেষ কার্যক্রম করে, কিভাবে কি করে জানি না। তারপরে আমরা রওনা দিই আমাদের পরবর্তী স্পট, সেটা হচ্ছে ঝিনাইদহ। তো মাঝখানে এই নদীটা পড়ে, এটা হচ্ছে গড়াই নদী। গড়াই নদীটার সৌন্দর্য আমি নিয়ে নিলাম। এরপরে মাগুরা শহরে আইসা আমাদের বাসের একটা চাকা নষ্ট হয়ে যায়। তো এটা আমাদের অভাবে নষ্ট না স্বভাবে নষ্ট, সেটা আমাদের স্যার ভালো জানে। এর ফাঁকে নামাজের বিরতিতে আমি মাগুরা শহরের কিছু দৃশ্য নিয়ে নিলাম। মাগুরা শহরটা মোটামুটি সুন্দর, এই যে আমাদের বাসটা আর এইটা হচ্ছে মাগুরা সদর রোড। তারপরে কিছু দূর যাওয়ার পরে আমাদের বাসের সেই চাকাটা আবার নষ্ট হয়ে যায়। এখন এই দোষ আমি কাদের দিব? আমাদের যথেষ্ট পরিমাণ টাকা থাকার পরে আমরা কেন এই ভাঙা টুংটাং গাড়ি নিয়ে আসছি, এটা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ব্যতীত আর কেউ জানে না, তিনি ভালো জানেন। তো ভোগান্তিতে আমরা, আমাদের সময় যাচ্ছে আর তিনি ফোনে কারে যেন বকাঝকা করতেছেন। তারপর কোনো উপায় না থাকায় ঝুঁকি নিয়ে নষ্ট চাকার গাড়ি দিয়ে আমরা পরবর্তী স্পট আমাদের ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক, সেখানে আমরা চলে আসছি। বাস থেকে নামছি, এখন এই পার্কে আমরা ঢুকবো। তো এই পার্কের গেটটা দেখে তো মনে হইতেছে বাড়ি, আর এত বেশি ভিড়, মানুষ আর মানুষ, মানুষের মাথা মানুষ খায়। তো ড্রিম ভ্যালি পার্কে আমরা প্রবেশ করতেছি। এখানে স্টুডেন্টরা পানির বোতল, মোজো এইসব টাইনে নিয়ে আসতেছে। আমরা প্রবেশ করবো এখন গেট দিয়ে, স্যার টিকিট কাটতে। তারপর আমাদের থেকে অনেক দূরে নিরিবিলি নির্জনে একাকি স্যার, তার যার কাছ থেকে খাবার কিনছি আমরা তাকে টাকা পরিশোধ করতে, এই আর কি হুদে একটু দেখাইলাম আপনাদের। এইদিকে আমাদের ডিপার্টমেন্টের স্টাফ পুরো নায়ক মুডে আছে, স্যার তাদেরকে নিয়ে আগায় দিতেছে আর স্টুডেন্টরা পানির বস্তা কান্দে নিয়ে হাঁটো। আর এইদিকে চলে আসতেছে আমাদের হিপ হপ বয় আর সুন্দরীরা। ওয়াও, এই হচ্ছে আমাদের টোটাল টিম, তারা একে একে প্রবেশ করতেছি ড্রিম ভ্যালি পার্কের বিনোদ শ্রদ্ধেয় ম্যাম। আর এইদিকে সুন্দরীরা, কিরে শেষ হয় না কেন, ওরা আর কত না শেষ হয়েছে আর নাই, তো এখন শেষমেশ আমিও তাদের পিছনে আগায় যেতেছি। এরপর আমাদের খাওয়া দাওয়া পর্বে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বললেন, তোমাদের দুজনের জন্য একটা আধা লিটারের পানির বোতল, এর বেশি পানি নাই। কেন নাই স্যার, এই উত্তর দেন যে তোমরা সকালে কেন একাই একটা আধা লিটারের পানির বোতল খাইছো? কেন খাইছি আমরা? আর এটা হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ বিশ্রী মোরগ পোলো, এর থেকে বিশ্রী আর হয় না। আর এই সেই সোনার হরিণ পানির বোতল, যেটা দুইজনের জন্য এক পিস। যাক, আমাদের টাকায় আমরা অভাব লাগাইয়া বিশ্রী খাবার খাইয়া পানি পাইয়া না পাইয়া একটু হালকা হওয়ার জন্য ঘুরতেছি। এখন এটা হচ্ছে বিশাল হলরুম, এখানে জানাবো পুরসভার একটা বনভোজন আয়োজন, আর পাশেই হচ্ছে লেকে লেকটাই ড্রিম ভ্যালি পার্কের মেইন আকর্ষণ। এখানে বোট আছে, আপনারা বোট নিয়ে রাইড করতে পারবেন আর কি। তবে সব থেকে বিশেষ যে বিষয়টা, এই ড্রিম ভ্যালি পার্কে মানুষ কমপক্ষে প্রায় 20-25 হাজার মানুষ ওই দিন অ্যাটেন্ড করছে, শুক্রবার ছিল। এত মানুষ একটা পার্কে ঘুরতে আসে আমাদের ধারণার বাইরে ছিল। আপনারা বললে হয়তো ভাববেন যে ভাই চারামি করো, তারা না। আর এইটা কেন দেখাই জানেন? সবাই ভাই কাচ্চি খাইতেছে, ওদের খাবার দেখা ভাবতেছি যে শালার ওরাও পিকনিকে আইছে আর আমরাও। এটা হচ্ছে বাস রাখার জায়গা। আপনারা বলছি যে 20,000 মানুষ, আপনাদের বিশ্বাস না দেখবেন, এটা হচ্ছে একটা স্পট বাস রাখার। এইখানে 100 বাস প্লাস আছে। কি পরিমাণ মানুষ যেখানে আসছে এটা ক্যামেরায় আমার আনা হয় নাই, অনেক হাজার হাজার মানুষ। বলে না মানুষের মাথা মানুষ খায়, এই বাস আর বাস, এতগুলা বাস, জাস্ট এটা একটা সাইড। আর এখানে বিশেষ হচ্ছে ফুল, প্রায় আমার ধারণা যে 20,000,000 টাকার ফুল গাছই লাগানো আছে, সবগুলো একদম ন্যাচারাল। আর এইখানে ফুলের যেই বাহারি স্টাইল, এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। ফুলগুলারে যেমন যত্নে রাখা হয়েছে তেমনই ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে ওই পার্কের আরেকটা সাইড, যেখানে স্পিড বোর্ডের রাইড আছে আর মাঝখানে একটা অত্যন্ত সুন্দর একটা মূর্তি টুর্তি আর কি, ঘোরার মতো দেখার মতো একটা প্লেস বানাইছে। এটা একটা ঝুলন্ত সেতুর মতো, আর এই চারদিক থেকে স্পিড বোর্ডে আপনি রাইড নিতে পারবেন। এটা হচ্ছে আলাদিনের চেরাগ। আর এই জায়গায় ফুল, ফুল হচ্ছে এই জায়গার মেইন আকর্ষণ। আপনি চারিদিকে যেদিকেই তাকাবেন, ফুল উপরে ফুল, নিচে ফুল, এই প্রত্যেকটা রাস্তায় মানে ফুল আর ফুল। তো আমরা সেই রাস্তাগুলো এখন ঘুরে ঘুরে দেখব। আর এই জায়গায় মানুষ আর মানুষ, এই যে এই রাস্তা, এই জায়গায় ফুলগুলো একদম ন্যাচারাল, মানে কোনো প্লাস্টিকের ফুল নেই, সবগুলো ন্যাচারাল ফুল, প্রাকৃতিক। পাহাড়, এই পাহাড়ে আলাদিন কী করে আমি জানি না, পাহাড়ের ভিতরে প্রবেশ নিষেধ। আর এইদিকে মানুষ ঘুরতেছে, আর ওই যদি শেডগুলো দেখতেছেন, প্রত্যেকটা পিকনিক আয়োজন আপনারা ভাড়া নিতে পারবেন। এই জায়গায় এরকম নিজেরা অনুষ্ঠান করতে পারবেন,
খুব ব্যবস্থা ভালো আছে এই হচ্ছে আপনাদের লেকটা লেকটার মধ্যে বোটের মাথা বোটে খায় মানুষের মাথা মানুষ খায় মানে চারিদিকে আপনি কিসের ঘুরবেন মানুষ আর মানুষ ভাই মানে মানুষ ভাই চারিদিকে শুধু মানুষ এ হচ্ছে বিভিন্ন পার্টনার জায়গা তবে ফুল গাছগুলো মানুষের মন মানে বদলে দেবে আপনার মনে একটা খুশি খুশি আমেজ নিয়ে আসবে ওরা এত বেশি ফুল গাছ লাগাইছে আর এই যে স্পিড বোট আসছে তো আসছে এই স্পিড বোট দেখার মধ্যে একটা শান্তি আছে কেন আছে জানেন এই জায়গায় ডিজাইনটা এরকম ভাবে করাইছে স্পিড বোর্ডের যে আপনার ঢেউটা এটা এই দুই পারে এসে রিফ্লেক্ট হয় রিফ্লেক্ট হওয়াতে একদম নদীর মতো ফিল পাওয়া যায় মানে নদীতে যেরকম আপনার ঢেউ থাকে এই জায়গায় সেরকম ঢেউয়ের মধ্যে আপনি স্পিড বোট রাইডটা করতে পারবেন এটা একটা বিশেষ আর কি আনন্দের বিষয় আর গোল গোল ঘুরে তো মানে মজাই লাগে দেখতে চারিদিক দিয়ে ঘুরে আসতেছে এটা হচ্ছে সেই ঝুলন্ত সেতু যা এই ঝুলন্ত সেতু দিয়ে ওই পারে যাইতে টিকিটের ব্যবস্থা আর স্পিড বোট রাইডের জন্য জনপ্রতি 80 টাকায় 3টা ঘোলা দেয় এই জায়গা দিয়ে তবে ঘুরতে আসলে টাকা তো আপনার খরচ করতেই হবে দেখতে ভালো লাগবে ঘুরতেও ভালো লাগবে মানুষ ফুল আর এই লেক সবকিছুই সুন্দর ভিতরে একটা ঝর্ণাও রাখা আছে ওই যে দেখা যাইতেছে আর স্পিড বোট আসতেই আছে আমি কেন যেন স্পিড বোট গুলোই বেশি নিলাম কারণ এই জায়গায় আর কিছু সেরকম পাই নাই এই এরিয়াটাতে এইটাই বেশি লাগে আর এই যে এক মহিলার হাত থেকে পানি পড়তেছে ঝর্ণা এটা কোন মহিলা কে মহিলা দেন আর এই লাল নীল হলুদ যা দেখা যায় সব কিন্তু ফুল ন্যাচারাল ফুল তারা তালা তালা ফুল করছে মানে 3তলা 4তলা 5তলা ফুল এইরকম ফুলের সিস্টেমটা করছে এই যে সেই ব্রিজ এইটা দিয়ে ওই পার আর ব্রিজ দিয়ে যে ওপার যাবো মানুষ দেখা যাওয়া হয়নি এই যে ফুলগুলো স্পিড বোট মানে ফুলগুলো আপনার মন কেড়ে নেবে এতে কোনো সন্দেহ নাই ফুলগুলো অত্যন্ত সুন্দর চোখের শান্তি আবার সেই লেকের কাছে আসছি এই লেকটাই হচ্ছে আপনি বোট রাইড আর পাশে হচ্ছে মানুষের জন্য বসার বিশ্রাম নেওয়ার ঘোরাঘুরি হাঁটাহাঁটির জায়গা এত মানুষ ভাই ব্রিজে যাবো ভাবছি তাও দেখেন কি অবস্থা এখন কিন্তু শেষ বিকেল প্রায় 5টার কাছাকাছি তবুও মানুষ আর এইটা হচ্ছে রাইডিং এরিয়া এই জায়গায় একটা মানে ডাইরেক্ট ইতালি ট্রেন আসছে ইতালি ট্রেন দিয়ে এক ট্রেন ইউরোপ 3 বগির ইউরোপের ট্রেন সুন্দরী মোটামুটি ছোট রূপে আর কি ভালোই আকর্ষণ করছে তারা আর এই জায়গায় এটা হচ্ছে আমাদের গোল গোল ঘুরো উপরে নিচে ঘুরো এটা আমরা কোনোটাতেই উঠি নাই কিন্তু দেখতে ভালোই বাচ্চারা নিয়ে আসলে আর এখানে কিছু ঝর্ণা টর্ণা বানাইছে কৃত্রিমভাবে সুন্দরই লাগে আর এই হচ্ছে সেই বিশেষ নৌকা আসমানের নৌকা তো যা মনে করেন আসমানে দেবেন গা নৌকা ঝর্ণাটা সুন্দরই অনেকে ছবি টবি তোলে বাচ্চারা এসা তবে ঝর্ণাটা আর একটু সুন্দর করতে পারত ঝর্ণার পাশাপাশি হচ্ছে গোল গোল ঘুরো কিন্তু এই ঘোরাটা হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এই বুড়া মাতারিরা যে কেন উঠছে আমি জানি না বুড়া মাতারিরা কি জন্য ভাই এটা এইটা এটা বেমানা আর এইটা যে ভাই দেখলেই ডর লাগে এটা মানুষ উঠটা বসে থাকে কেমন এইটা চারিদিকে ঘুরে উপরে নিচে ঘুরে যাক তাদের ভাল লাগে এগুলোতে উঠছে আর এই হচ্ছে বাচ্চাদের প্লেনে বুড়া বেড়ারা যে উঠটা বসে রয়েছে এই প্লেনে মানে আপনি দেখেন প্রাপ্তবয়স্করা উঠাই প্লেনে ঘুরতেছে যাক প্লেন আছে কি করবো পুরো তবে দেখতে সুন্দরই লাগে বাচ্চারা বুড়া বেড়ারা সবাই প্লেনে ঘুরতেছে আমরা শুধু দেখছি আর এই ঘোড়ার দোকান বন্ধ এই ঘোড়ায় না কোনো কেউ উঠলো না কেন উঠলো না জানি না এই ঘোড়ার দোকান বন্ধ অবশেষে আমি একটু ব্রিজের কাছে আসছি দেখি ব্রিজটা থেকে লেকটা কীরকম দেখতে হয় সেটার জন্য একটু এদিকে আসা হয়েছে কিন্তু মানুষ ভাই মানে মনে হয় যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব মানুষ এইখানেই আসছে এই লেকে আমি ব্রিজে ব্রিজে মানুষ আর মানুষ আর এই যে বোটগুলা চলছেই তো চলবেই অনেকগুলো বোট রাখছে তারা তবে আরও রাখলে আরও ভালোই তো যেই পরিমাণ মানুষ আসছে অবশেষে আমাদের বিদায় বেলা পরন্ত বিকেল সূর্যাস্ত বিদায়